আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা রিসিজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম দেশীয় স্টাইলে হাঁসের মাংস রান্নার রেসিপি একদম আমার ঘরে যেভাবে আমি রান্নাটা করি সেই রেসিপিটাই তো দেখো রেসিপিটা করার জন্য এখানে আমি জিরা নিয়ে নিচ্ছি দুই চামচ আর সাদা কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি এক চামচ পাঁচটা সাতটা লং আর কাজু বাদাম নিচ্ছি দুইটা আর কাঠবাদাম নিয়ে নিচ্ছি ছয় সাতটা ছয়টা এলাচ তিন চার টুকরা দারচিনি এটা আমি এখন বেটে নেব তো দেখো মশলাটা বেটে নেওয়ার পরে এই যে হয়েছে আর হাঁসের মাংসে একটু বাটা মশলা তোমরা দেওয়ার চেষ্টা করবা বাটা মশলাটা দিলে হাঁসের মাংসের টেস্টটা তিন চতুর্থ গুণ বেড়ে যায় দেন হাঁসটা আমি এখানে এক দেড় কেজি ওজনের একটা হাঁস নিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি আর এটা দেশীয় হাঁস গ্রাম থেকে আসছে দেন রান্নার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে একটা টিপস আছে সর্ষের তেলটা যদি দিয়ে তোমরা হাঁসটা রান্নাটা করো তা হাঁসে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি তেমন একটা ব্রাউন কালার করবো না আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পিঁয়াজটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই টেরাই করতে পারো দেন দেশীয় হাঁস যদি একটু মশলাটা বেটে নাও এখানে যদি মরিচটা অথবা হলুদটা বেটে নিতা তাতেও তোমাদের টেস্টটা আরও একটু বেড়ে যেত তো দেখো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে করা আর এই যে দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা তো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আর এরই মাঝে দিয়ে দিব আমি অন্য অন্য যে মশলাটা ইউজ করব দেন এটা আগে একটু ভেজে নিচ্ছি তো এখন এখানে আমি অন্য শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি মরিচ যার যার অপশনাল এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ ধনিয়া গুঁড়ো আর দেড় চামচ মরিচ গুঁড়ো কারণ মরিচটা আমরা একটু কমই খাই তো দিয়ে দিচ্ছি পানি পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়ে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েও আমি একদম সুন্দর করে কষিয়ে নেব যে কোনো রেসিপি তোমরা করো না কেন এই মশলাটা যদি একটু সময় নিয়ে কষিয়ে নাও দেখবা মানে রেসিপিটা স্বাদ দুই থেকে তিন গুণ এমনিতেই বেড়ে যাবে তো একদম কষানো শেষ পর্যায়ে দিয়ে দিব সেই কেটে রাখা হাঁসের মাংস মাংসটা দিয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিচ্ছি আমার যারা কোন যার ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা আছো তোমরা এই রেসিপিটা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিবা তাদেরও দেখার সুযোগ করে দিবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় তো নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢেকে দিব একদম সুন্দর করে ঢেকে দিয়ে কুশিয়ে নেব পুরো কষানো না হওয়া পর্যন্ত এর মাঝে আমি এক থেকে দুই তিনবার একটু নেড়ে চেড়ে নিবো দেখো ফাঁকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মোটামুটি কষানোটা তোমাদের যদি পারফেক্ট হয় যে কোনো তরকারি স্বাদটা কিন্তু অনেকটি টেস্ট হয় তো নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি দেখো আবারও আমি নেড়ে চেড়ে দিব কারণ কষানোটাই মেন একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢেকে দিয়ে কষিয়ে নেব অলমোস্ট আমার কষানো কিন্তু শেষ পর্যায়ে এ পর্যায়ে একটু আমি নেড়ে চেড়ে নিব চুলার হিটটা একটু বাড়িয়ে দিব একদম কষিয়ে নেব ভাজা ভাজা করে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে আছে তো নেড়ে একদম কষিয়ে নিচ্ছি সন্ন শেষ এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পাশে পানি গরম করে রেখেছি সেই গরম পানি থেকে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ তারপরে আমি আরেকটু পানি দিয়ে দিব আর এখানে কিন্তু আমি একদম বেশি ঝোল রাখবো না একদম মাখো মাখো একটা ঝোল রাখবো আমি সেই পর্যায়ে পানিটা দিয়ে দিব। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও ঠান্ডা পানিও দিতে পারো আর তোমরা যদি চাও যে বাটা মশলা দিবা না এমনি মশলাও দিতে পারো গোটা গোটা তো কোনো সমস্যা নেই এখানে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করছি পানিটা দিয়ে দিয়ে একদম ঢেকে রান্না করব রান্নাটা না হওয়া পর্যন্ত দেন দুই তিনবার আমি একটু নেড়ে চেড়ে দেবো এখানে আমি দশ মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরও আবার ঢেকে রান্না করব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরছি আমার ডিয়ার ফ্রেন্ডরা তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করো আর একবার টেরাই করলে বুঝতে পারবো এটা কতটা টেস্টি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেবো ঠিক দুই থেকে তিন মিনিটের মতো তো দেখো রান্নাটা প্রায় আমার শেষ পর্যায় এখন নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ঢেকে রেখে দিব ঠিক দুই মিনিটের মতো তো ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ফিরব দেখো দুই মিনিট পরে রান্নাটা অলমোস্ট আমার ফিনিশড আমার ডিয়ার করলে যার ভাই বোন ফ্রেন্ড যারা আছো আমি তেজপাতার দুটো উঠিয়ে ফেলে দেবো এ যায় তো তারপরে আমি তরকারি মানে তরকারিটা নামিয়ে নিব তো দেখো এইটা যে ফাইনাল লোক কত সুন্দর একটা কালার আসছে আমার ডিয়ার ভাই ভাইও বোনেরা তোমরা অবশ্যই এই রেসিপিটা টেরাই করবো আর রেসিপিটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিবা তাদেরও দেখার সুযোগ করে দিবা তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ তোমরা সবাই ভালো থেকো